বর্তমানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এখন একটি দারুণ জনপ্রিয় মাধ্যম। প্রেম ভালোবাসা কিংবা বন্ধুত্ব যাই হোক না কেন, সবকিছুতেই এখন প্রয়োজন সেই ফেসবুক, ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপের। অনেকে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব বা প্রেম করে থাকেন, কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার প্রেম বা ভালোবাসা বেশিরভাগ সময় স্থায়ী হয় না। ফেসবুকের প্রেম না টেকার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। কারণগুলো হলো, প্রথমত, অনেকে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে থাকে। দুই, ফেসবুক বা অন্য মেসেঞ্জারে একে অপরের সম্পর্কে মিথ্যা কথা বলে থাকে, পরে সেই সমস্ত কথা প্রকাশ্যে আসলে ঝামেলার সূত্রপাত হয়। তিন, বেশিরভাগ মানুষ তাদের শারীরিক সম্পর্ক করার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি করেন, আর এজন্য তারা তাদের সঠিক তথ্য দেন না। চার, ফেসবুকে অনেকের বাস্তবের ছবি ও ফেসবুকের ছবির কিছুটা হলেও অমিল থাকে, যার কারণে প্রথমবার দেখা করতে এসে অনেকে হয়তো হতাশ হয়ে পড়েন। পাঁচ, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে আমেরিকায় বসবাসকারী এমনকি অন্য দেশের কারও প্রেমে পড়েছেন, কিন্তু আপনি থাকেন বাংলাদেশে, তাই বেশিবার দুজনের দেখা হওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তাই এই সম্পর্কগুলো মাঝপথেই হাল ছেড়ে দিতে হয়। ৬, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কারোর প্রোফাইলের ছবি দেখে আপনার পছন্দ হলো, কিন্তু বাস্তবে তিনি আসলে তার চরিত্র কেমন বা তার আচরণ কেমন সেটা জানতে পারলেন না, যার ফলে ভালো হলে সম্পর্কটিকে আর না হলে টিকিয়ে রাখা সম্ভব হয় না। মূলত এসব কারণেই বেশিরভাগ ফেসবুকের প্রেম টিকে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।